নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 2020 সাল থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের এতদিন যে সমস্যাগুলো চলছিল সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে আপনাদের জীবনে একটা সুসময়ের শুরু হতে চলেছে। তো আসুন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ জানাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের 2020 সাল কি সুখের বার্তা নিয়ে আসছে। দেখুন, প্রথম কথা হচ্ছে 2020 সালে শনি মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ মেষ রাশির দশম স্থানে, অর্থাৎ দশমপতি দশমভাবে অবস্থান করছে এবং নবমভাবে বৃহস্পতির অবস্থান। এই যে কম্বিনেশন অত্যাধিক শুভ। প্রথম কথা, যারা চাকরি করছিলেন তাদের চাকরিতে পদোন্নতি ঘটবে, যারা বিজনেস করছিলেন তাদের বিজনেসের গ্রোথ দিনকে দিন প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, আপনাদের পরিবারের লোকেদের যাদের শারীরিক সমস্যা আছে, অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, সে অসুস্থতা থেকেও কিছুটা রেহাই মিলবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। এই মেষ রাশির জাতক জাতিকাদের যারা এডুকেশন লাইনে আছে তাদের এডুকেশন লাইনে ভালো একটা দিক দেখা যাচ্ছে। যারা মেডিকেল লাইনে পড়তে চাইছেন তারা মেডিকেল লাইনে অত্যাধিক শুভ দেখা যাচ্ছে, আপনারা মেডিকেল লাইনে চান্স নিতে পারেন। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন ধরে খুব সমস্যা চলছিল সেটা অনেকটাই আপনাদের ফেভারে আসবে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো আসবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে মামলা মকদ্দমাতে ডুবে রয়েছেন, প্রতিনিয়ত এই কেস কাবেরিতে আপনারা জর্জরিত হয়ে পড়েছেন, এই কেস কাবেরি থেকে আপনারা নিস্তার পেতে চলেছেন এই 2020। এই শনি গ্রহের কৃপা এই মেষ রাশির উপরে পড়ার জন্য আপনাদের অর্থভাব অত্যাধিক শুভ, আপনাদের জীবনে ধনবর্ষণ হবেই, আপনাদের আর্থিক কোনো সমস্যা থাকবে না, আপনাদের এমন অপরচুনিটি আসবে যে অপরচুনিটিতে আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না যে এরকম একটা সুসময় আপনাদের আসবে। মানে আপনাদের চারিদিক থেকে আপনাদের আত্মীয় স্বজন বলুন, আপনাদের চাকরি ক্ষেত্রে বলুন, আপনাদের বিজনেস ক্ষেত্রে বলুন, আপনাদের চাকরি ক্ষেত্রে বলুন, মানে সব দিক থেকে আপনাদের এই 2020 সাল একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। আপনাদের আর্থিক ভাব অত্যাধিক শুভ। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা ফাটকা কারবারিতে লগ্নি করতে চাইছেন তারা ফাটকা কারবারিতে লগ্নি করতে পারেন, অর্থাৎ আপনারা যে কোনো কাজ এই 2020 আপনারা শুরু করতে পারেন। যারা নতুন বিজনেস করবেন ভাবছেন, নতুন বিজনেস স্টার্ট করবেন, তারাও এই 2020 সালে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, আপনাদের শুভ হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি 2020 সালে মেষ রাশি কেমন যাবে সার্বিক আমি একটা আপনাদেরকে আভাস জানালাম, অর্থাৎ আপনারা জেনে থাকুন 2020 সাল থেকে মেষ রাশির ভাগ্য ফিরছে আপ টু 5 বছর। এই ভাগ্য আপনাদের সহায়তা করবে, এই 5 বছরে আপনারা আপনাদের
সমস্ত কিছু কাজ গুটিয়ে নেন, আপনাদের আর্থিক সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, নেক্সট এপিসোডে এরকম দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।